Let the country be what the youth aspires the country to be. Under this banner, with a unified dream, more than 600 young people from diverse backgrounds and regions across the country participated in a youth conference organized by Citizens Platform on 14 October 2023 in Dhaka. The conference burst to life with the unveiling of a comprehensive youth survey, lively debates, insightful presentations based on youth aspirations, and a dynamic voting process that prioritized their needs. To further inspire this promising generation, members of parliament, politicians, and dedicated voices from civil society delivered motivational speeches, leaving the entire event ablaze. দেশ হবে তেমন এই প্রতিপাদ্যর ভিতর দিয়েই আজকে সারা দিনে আমরা দাঁড় করাবো যুবরা কিভাবে আগামী দিনে বাংলাদেশকে দেখতে চায়। আজকে যারা তরুণ আছেন তারা আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা, প্রায় এক তৃতীয়াংশ তরুণ বলেছেন যে হ্যাঁ তারা প্রস্তুত আছেন, 35% মতো বলেছেন, আরও 47% বলেছেন কিন্তু তার শর্ত দিয়েছেন যে হ্যাঁ আমরা প্রস্তুত আছি কিন্তু নীতি প্রক্রিয়ার ভিতরে পরিবর্তন আনতে হবে। নতুন প্রজন্মকে, নতুন ভবিষ্যৎকে আমরা নেতৃত্ব দিতে প্রস্তুত। রাজনীতির প্রতি যদি তরুণদের অনীহা থাকে তারা জীবনে কোথাও নেতৃত্ব দিতে পারবে না। আমার দেশ আমাকে রাখার জন্য কি করছে, আপনারা আপনাদের জায়গা থেকে কি করেছেন, যুবকদের যে মানব সম্পদের যে উন্নয়ন সেই উন্নয়নটা শিক্ষার ক্ষেত্রে কতটুকু করতে পেরেছে। মাত্র চাকরির পিছনে কেন ছুটবো, আমরা অবশ্যই উদ্যোক্তা হব। আমাকে নদী পার হয়ে বাসায় যেতে হয়, তাও সড়কের উপরে নদী। যুবদেরকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা আনার জন্য, যুব উদ্যোক্তাদের আনার জন্য প্রথমত বরাদ্দ বৃদ্ধি করতে হবে, দ্বিতীয়ত ইয়ুথ ফ্রেন্ডলি করে গড়ে তুলতে হবে। যুবরা চায় কর্মসংস্থান, যুবরা চায় ইনকাম করতে। ক্লিনিকগুলোতে আমাদের বয়ঃসন্ধিকালের পরিবর্তন এবং পরিচর্যার বিষয়ে যে সেবাগুলো আছে এটা যেন প্রচার করা হয়। বাংলাদেশের সর্বস্তরে নন পেইড ডে কেয়ার সিস্টেম চালু করা হয়। আমি এই সমাজের, আমি আমার পরিবারের একজন, আমি যেন আমার পরিবারের সেই অংশটুকু সমানভাবে নিতে পারি, এই বিষয়টাই আইনটা যেন যথাযথভাবে প্রয়োগ করা হয়। যে দাবিটা আপনি চান সামনে আসুক, সেই দাবিটাতে আপনি ভোট করতে পারেন। 3, 2, 1 চাইতে বেশি পেয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের মতন কথা বলা মত প্রকাশের স্বাধীনতা। উন্নয়ন হতে হবে অল ইনক্লুসিভ, প্রত্যেকটি যুবক আমার জন্য গুরুত্বপূর্ণ, কাউকে বাদ দিয়ে না। দিস ইজ দ্য বেস্ট প্লেস যেখানে আমি আগামী 20-30 বছর কাজ করতে পারবো, বিকজ এইখানে আমার ভবিষ্যৎ। ছাত্র সমাজকে রাজনীতি থেকে সরিয়ে রাখা, গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে সরিয়ে রাখা, এটা বন্ধ হতে হবে। আমাদের দুটি যে বড় রাজনৈতিক দল আছে তাদের পিছনের ইতিহাস এবং তাদের মধ্যে যে সহিংসতার সম্পর্ক, এই সম্পর্কই কিন্তু আমাদের দেশকে আজকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। আমার আশা তাদের মধ্যে ট্রুলি ডেমোক্রেটিক থটস থাকবে। যুব সমাজ কি আমাদের নেতৃত্ব নিতে প্রস্তুত কিনা, প্রতি দশকে প্রতি জেনারেশনে কিন্তু এর প্রশ্ন করা হয়ে থাকে এবং যুব সমাজ কিন্তু তাদের কাজের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, উদ্ভাবনের মাধ্যমে কিন্তু সেই জবাব তারা দিয়ে থাকে। মানুষ রাজনীতিতে আসুক, তরুণরা রাজনীতিতে আসুক, এবং সবাই রাজনীতি করতে হবে তা না, কিন্তু সচেতন নাগরিক হওয়া এটা কিন্তু আমাদের দায়িত্ব। The youth present at this conference expressed their enthusiasm for the country at times. At times, they have revealed their dreams. Again, at times, they voiced their discontentment. The way these youths from across the country have raised their hopes, aspirations, and demands about the country, society, and the future, we can hope that this country will be like the one that the youth aspires it to be. ¶¶